সিনিয়রদের কেউ নেই নুরুল হাসান সোহানের নেতৃত্বে এক তরুণ নিয়ে টি টোয়েন্টিতে নতুন যুগে পা রেখেছে বাংলাদেশ নির্ভর দলটির শুরুটা হলো হার দিয়ে হারারেতে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে সতেরো রানে হেরে গেছে বাংলাদেশ এতে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল শূন্য ব্যবধানে বাংলাদেশি বোলারদের লাগামহীন বলিংয়ে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ের তিন উইকেটেই তুলেছিল দুশো রান জবাবে ছয় উইকেটে একশো অষ্টআশি রানে থেমেছে টাইগারদের ইনিংস তবে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তারণ্য নির্ভর দল নিয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ যেখানে ব্যাট হাতে সবাই কিছুটা রান করলেও কারো কাছ থেকে তেমন বড় কার্যকর কোনো ইনিংস দেখা যায়নি বরং এই ম্যাচে মনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়দের মতো প্লেয়ারদের কাছ থেকে পাওয়ার হিটিংয়ের বদলে দেখা গিয়েছে দায়িত্বহীন ব্যাটিং আর তাতেই চারদিকে আলোচনা হচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কাকে বাদ দিয়ে কাকে একাদশে সুযোগ দেবে টাইগার টিম ম্যানেজমেন্ট এখানে সবার আগে আসছে মনিম বাদ দিয়ে দলে পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়ার কথা কেননা মনিম শাহরিয়ার বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলের সুযোগ পেলেও তারপর তার কাছ থেকে দল কোনো ভালো কিছু পায়নি সুযোগ পাওয়া প্রায় প্রতিটি ম্যাচে সবাইকে হতাশ করেছেন তিনি তাই বলা যাচ্ছে আগামীকালের দ্বিতীয় ম্যাচের একাদশী ইমনের অন্তর্ভুক্তি হওয়া এক প্রভাব নিশ্চিত অন্যদিকে এনামুল হকের প্রথম ম্যাচের ধীরগতির ব্যাটিং নিয়ে উঠেছে সমালোচনার ঝড় প্রশ্ন উঠছে তাকেও একাদশ থেকে বাদ দেওয়ার তবে শোনা যাচ্ছে দ্বিতীয় ম্যাচের একাদশে ও থাকতে পারেন এনামুল হক বিজয় সেক্ষেত্রে প্রায় প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল শুধু মনিম শাহরিয়ারের পরিবর্তনে দলে আসতে পারেন পারভিজ হোসেন ইমন এমনই যদি হয় দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশে আবারও দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে তার পাশাপাশি দলে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন নাসুম আহমেদ ব্যাট হাতে ওপেনিং ওপেনিংয়ে লিটন ইমন জুটি দেখা যেতে পারে তার পাশাপাশি নাজমুল শান্ত এনামুল হক বিজয় অধিনায়ক নুরুল হাসান সোহান মোস্তাদেক হোসেন এবং আফিফরা থাকছেন শেষ দিকে রানের গতি বাড়ানোর জন্য